বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের পাত্রসায়র বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সোনামুখী বিজেপির বিধায়ক দিবাকর ঘরামের নামে পোস্টার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই পোস্টারে লেখা আছে, নির্বাচনের পর থেকে বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি নিখোঁজ, সন্ধান থাকলে জানানোর কথা লেখা আছে। এদিন বিজেপির বিধায়ক বলেন, এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। তিনি অভিযোগ করেন, তাকে তৃণমূলে যোগদান করার কথা বলা হয়েছিল, সেটা সফল না হওয়ায় তার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। এটা একটা শাসক দলের চক্রান্ত, কারণ এই শাসক দল 2021 বিধানসভা নির্বাচনের পর যখন থেকে রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে এরা আমার পেছনে লেগে আছে, কি করে দিবাকর ঘরামিকে তৃণমূলে যোগদান করানো যায়। এরা বহু রকম চেষ্টা করেছে, কোথাও সফল হয়নি। সফল না হবার ফলে তৃণমূল কংগ্রেসে দিবাকর ঘরামিকে যোগদান না করাতে পেরে এই শাসক দল এসব মিথ্যে অপপ্রচার কুৎসা রটাচ্ছে। তো আমি তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন রাখবো একটাই, যে আপনারা মানুষের সঙ্গে থাকুন, মানুষের পাশে থাকুন। কারণ আপনারা যে মানুষের পাশে নেই, সোনামুখী বিধানসভার মানুষের পাশে নেই, তার উদাহরণ হচ্ছে আপনারা 2016 বিধানসভা থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে হেরেছেন। 2018 পঞ্চায়েতে আপনারা জোর করে ক্ষমতা দখল করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ ছিল, 2018 ছিল, 2019 ছিল, 2021 আছে, আগামী দিনেও থাকবে। আর বিধায়কও এই সাধারণ মানুষের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেস দেখতে পাক না পাক, সাধারণ মানুষ বিধায়ককে দেখতে পায়। তৃণমূল কংগ্রেস কি বললো না বললো আর কি পোস্টার চেটালো তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেই কাজ করব। আগামী দিনেও এই সোনামুখী বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে থাকবে এবং এই বিধায়কও সাধারণ মানুষের সঙ্গে থাকবে। তৃণমূল ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জি জানান, এটা বিজেপির অন্তর্কলহ, এর সাথে তৃণমূলের কেউ জড়িত নয় বলেই তার দাবি। 2021 2 মে পর থেকে বিজয়ী বিজেপির বিধায়কদের এখানে দেখা যায়নি, ফলে ওদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়ে একটা গোষ্ঠী অপর গোষ্ঠীর নামে এরকম ধরনের পোস্টার করছে। এসব ফেক নিউজে আমরা কান দিই না, আমি কোনো মন্তব্য করতে রাজিও নই, কারণ এরা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ এদিকে বিচ্ছিন্ন করে দিয়েছে। 213 আসন মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে জনগণ যে বিজেপি পশ্চিমবাংলার কোনো জায়গায় কোনো ফ্যাক্টর না। বিধায়কের অভিযোগ, তাকে দলে না পাওয়ার জন্যই কি এরকম পোস্টারিং করানো হচ্ছে আপনাদের তরফ থেকে? হাসি ছাড়া কি বলবো, 213 পর এখন 219 কাছাকাছি, এরপর দিবাকর ঘরামির মতো কোনো বিজেপি বিধায়ককে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করেন না মমতা ব্যানার্জি। আমরাও পাত্রসাহেববাসী হিসেবে, পাত্রসাহেব ব্লক সভাপতি হিসেবে আমিও মনে করি দিবাকর ঘরামিকে আমার দলের কলুষিত হবে, মনে ভালো কিছু হবে না, আমরা এর জন্য কোনো লালায়িত নই। বাঁকুড়া থেকে সৈয়দ মুফিজুল হুদা, রিপোর্ট আনন্দ বার্তা।